আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু সলভ উইথ আবার নতুন বিজ্ঞপ্তি চলে আসা তোমাদের সামনে। আজকের যে জব রিক্রুটমেন্ট সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এই জব রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো ডিটেলস দিয়ে পুরোটা দেখে নেবো ভিডিওর মধ্যে কী কী আছে, তো ভিডিওর পুরোপুরি দেখবে তোমরা ডিটেলসটা পুরোপুরি ভালো করে জানতে পারো। তাহলে দেখে নেবো আজকের এই জব রিক্রুটমেন্টটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। যে জব রিক্রুটমেন্ট সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির তরফ থেকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, পোস্টটার নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আর ডিপার্টমেন্ট হলো অ্যাডমিনিস্ট্রেশন নন টেকনিক্যালের তরফ থেকে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্টটা বেরিয়েছে। গ্রুপটা হলো গ্রুপ সির পোস্ট। তো টোটাল 18 পোস্ট আছে, আর সেটার মধ্যে ইউআরের জন্য 4টা পোস্ট আছে, ওবিসির জন্য 5টা পোস্ট, এসসির জন্য 2টা পোস্ট, এসটির জন্য 3টা পোস্ট, আর ওবিসির জন্য 4টা। টোটাল 18 পোস্ট আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এজ লিমিট যেটা দেওয়া আছে 27 ইয়ার্স থাকতে হবে, আর যেটার এজ রিলাক্সেশন যেটা থাকে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটা দেখে নেব। স্যালারি যেটা দেওয়া হবে সেটা হবে 21,700 থেকে 69,100 লেভেল 3 অফ পে ম্যাট্রিক্স 7 CPC অনুযায়ী। এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের যে কোয়ালিফিকেশনটা থাকা দরকার সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা হলো সেটা হলো ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ এট লিস্ট 55% মার্ক। মানে আমরা যদি 55% মার্ক নিয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েশন করে থাকি তাহলে আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তার সাথে প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ ভ্যারাইটি অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লাইক এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অর ইকুইভ্যালেন্ট ইজ এ মাস্ট। মানে আমাদের এমএস অফিস, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এসব নিয়ে আমাদের কাজ জানা থাকতে হবে, এসেনশিয়াল মানে ম্যান্ডেটরি, তাহলে আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ডিজারেবল যে কোয়ালিফিকেশনটা থাকলে আমাদের প্রেফারেন্স দেওয়া হবে সেটা হলো 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আমাদের এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে আমরা কোথাও যদি কাজ করে থাকি সেটার আমাদের 1 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমরা দের অগ্রাধিকার দেওয়া হবে, প্রেফারেন্স দেওয়া হবে এই পোস্টের জন্য। তার সাথেও যদি আমাদের হেভিং টাইপিং স্পিড অফ 40 WPM ওয়ার্ড পার মিনিট অথবা 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং হিন্দি বোথ যদি থাকে রেসপেক্টিভলি অন কম্পিউটার তাহলে আমাদের প্রেফারেন্স দেওয়া হবে। মানে 40 WPM স্পিড অথবা 35 WPM স্পিড নিয়ে আমাদের ইংলিশ এবং হিন্দির মধ্যে যদি টাইপিং স্পিডটা থাকে তাহলে আমাদের প্রেফারেন্স দেওয়া হবে। আমাদের অ্যাপ্লাইটা যেটা করতে হবে সেটা হলো দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 7/11/2020 to 27/11/2020 আপ টু 5 PM। মানে নভেম্বর মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে, নভেম্বর মাসের 27 তারিখ অবধি এটা থাকবে। আমাদের যে অ্যাপ্লাইটা করতে হবে এই লিঙ্কের থ্রু থেকে অ্যাপ্লাইগুলো করতে হবে, উপরের লিঙ্কটার এই দুটো লিঙ্কের তাই আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে গিয়ে দুটো লিঙ্কই পেয়ে যাবে, থ্রু থেকে তোমরা ফর্মটা ফিল করে নেবে। হয়তো প্রথমটা দিয়ে করবে, নয়তোবা অল্টারনেটিভ দেওয়া আছে সেকেন্ডটা দিয়েও করতে পারবে। তো এতটুকু ছিল আজকের জন্য, আর তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সেটাকে অবশ্যই জয়েন করবে যাতে নোটিফিকেশন মিস না হয়, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে। কারণ কমিউনিটি ট্যাবটা, কমিউনিটি যখন আমি কিছু পোস্ট করি তোমরা হয়তো সেখানে ভালোভাবে রেসপন্স দেও না, যেভাবে তোমরা ভিডিওটা ওয়াচ করো সেভাবে কমিউনিটিতে রেসপন্স পাই না, তাই নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে রাখবে, তো কমিউনিটিতে আমি যদি কোনো পোস্ট করি তোমরা যাতে নোটিফিকেশনটা পাও। তাহলে আজকে এতটুকু রাখছি, অপেক্ষা নেট ভিডিওর জন্য, টিল দেন, বাই বাই।